ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি বাগদা চিংড়ি আর ভুনা তৈরি করব। মশলা দিয়ে বাগদা চিংড়িগুলো কেটে নিব। এখন বাগদা চিংড়িগুলো কাটা হয়ে গেলো। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকলো, তারপর বাগদা চিংড়িগুলো তেলের উপর দিয়ে দিলাম। চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিব। এরপর কিছু মশলাগুলো অল্প করে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব মশলার উপরে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্ট করুন। এভাবে খুব সহজে চিংড়ি ভুনা তৈরি করা যায়।